দর্শক, আমি যেটা আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে আপনারা জানেন যে আমি গত কয়েকদিন আগে দুইটা ভিডিও আপলোড করছিলাম, তো এইটা নিয়ে অনেক জনের অনেক মাথা ব্যথা যে আমি ভিডিও ভয়তে ডিলিট করে দিছি, আমি ভয় পাইছি হ্যান ত্যান এইটা সেটা। হ্যাঁ, তো আমি কি কোনোখানে বা আমার ভিডিওর কোনো জায়গায় আমি বলছি বা আমি কি কোথাও কোনো পোস্ট দিয়ে সবাইকে জানাইছি যে আমি ভিডিও ডিলিট করছি, আমি কি এরকম ধরনের কোনো কথা বলছি? আমি কিন্তু এরকম ধরনের কোনো কথাই বলি নাই। তো যেহেতু বলি নাই, আপনাদের সেটা উচিত ছিল জানার বা বুঝার যে আমি যেহেতু কোনো কিছু বলি নাই, তার মানে আমি বলবো কোনো একটা সময় বলবো, যেহেতু আমিও মানে মানুষ, আমারও কোনো না কোনো কাজ থাকে, আমি আমার সংসার ফালাই রাখা, তো আমি এই ইউটিউব ফিউটিউব নিয়ে পড়ে থাকি না। যদিও অনেক মানুষ বলে ইউটিউব থেকে তাদের ইনকাম হয় না, এই হয় না, সেই হয় না, যাই হোক ওই কথাতে যাব না, তো আমার তো একটু সময়টা দেওয়া উচিত ছিল আপনাদের, তাই না? আমাকে এর আগে অনেকবার থামায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা আমি শেয়ার করছি। আর আপনারাও জানেন, মানে যারা যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা এই আজকে হয়তো আমার বিষয়ে জানা যাবেন, যে আমাকে এর আগে অনেক কিছু করা হয়েছে, আমি যাতে থাইমা যাই, আমি যাতে ইউটিউব থেকে চলে যাই, ব্লা 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 এরকম ধরনের। আর আপনারাও কিন্তু জানেন যে এই কাজগুলো কে করছে, কারা করছে বা এখন পর্যন্ত কারা করতে চাচ্ছে, তাই না? তো আমি যেহেতু কোনো বিষয়ে কাউরে ক্লিয়ার করি নাই, আমাকে একটু সময় আপনারা দেন নাই এই নিয়া, মানে পুরা দমে মাতামাতি ফালাফালি, মানে আপনাদের যা ইচ্ছা হয়েছে আপনারা তা এখানে সেখানে গিয়া কমেন্ট করতেছেন, আমাকেও কয়েকবার কমেন্ট করছেন, আমি কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিই নাই। যেহেতু রিপ্লাই দিই না, তার মানে বোঝা উচিত ছিল আপনাদের, এটা একটা কমন সেন্সের ব্যাপার ছিল যে আমি যেহেতু কোনো কথাই বলতেছি না, তার মানে হয়তো কোনো কাহিনী আছে যে কারণে বলতেছি না, হয়তো আমি ফ্রি সময় হইলে আমি কথা বলবো, তাই না? তো এগুলো কিন্তু আপনারা কোনো কিছুই মানেন নাই। আর বিশেষ করে এই কাজগুলা বা এই কথাগুলা, এই সরাসরিগুলা করছে হইতেছে যে গুরুমাতার যে শিষ্য, সে শিষ্য, কারণ উনি ওনার মানে উনি বলতেছে বা বলছে যে থ্রেড দিছে ভয় পাইছি, আমি ভিডিও ডিলিট করছি হ্যান ত্যান। তো আমি একটু বলি যে আমি ভিডিওটা আনলিস্টেড করে রাখছি, হ্যাঁ, দুইটা কারণ, মানে দুইটা কারণ, সেটা হইতাছে যে প্রথমত যেই মহিলার নাম ও ছবি ব্যবহার করছিলাম, মানে ওই মহিলাটার তো নাম ছবি ব্যবহার করছিলাম, যে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে চাইতাছিলাম না। আর দ্বিতীয় কারণ হইতেছে যে কয়েকজন কমেন্ট করে বলছিল আমাকে যে আপু, তাকে নিয়ে ভিডিও বানায় তাকে ভাইরাল করে দিয়েন না। এটা যারা যারা বলছিলেন তারা আজকে একটু প্লিজ হাত তুলবেন যে কারা কারা বলছিলেন। তো যেহেতু আমি সব বিষয়গুলা বা আমি ওই যে বললাম যে আমার কমেন্ট সেকশন সবসময় যে খোলা রাখবো বা খোলা রাখি তেমনও কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে আমি বন্ধও রাখি, যেটা কিনা আমি পরে পাবলিশ করি। তো আমি আমার ওই যে ভিডিওতে আমি যেটা বলছিলাম যে আমাকে নাও করছিলো, কিন্তু আমি তারপরেও যেহেতু দর্শকদের অনেক দিন ধরে মানে ইয়া ছিল যে আমি এনাকে নিয়ে ভিডিও বানাই বা কাউকে নিয়ে ভিডিও বানাই বা বলি, সেই ক্ষেত্রে আমি বলছিলাম। তো যাই হোক, এখন মানে যে গুরুমাতার যে শিষ্য বলেন, আপনারা বুঝে নেবেন কারে বলতেছি, কে সে। তো সে দেখতেছি উল্টা আমার উপরে ব্লেম করতেছে বা তার সদস্যরা উল্টা আমার উপরে ইয়া করতেছে যে আমি নাকি ভয় পাইছি। এটা ঠিক আছে যে মানে অনেক ট্রিট দিছে, আমার চ্যানেল স্ট্রাইক দিবে এবং আমার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করবে ইত্যাদি ইত্যাদি। এখন বলি, সে এইটা বোঝে না যে কপিরাইট স্ট্রাইকটা কি এবং কি কি কারণে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়, আবার কাউন্টার স্ট্রাইক দিলে তার নিজের চ্যানেলের বা নিজের যে কী ক্ষতিটা হবে সেই সম্পর্কে তার কোনো না আইডিয়া আছে। তো যাই হোক, আর যে উনি সাইবার ক্রাইমের অভিযোগের কথা বললো, যে সাইবার ক্রাইমে অভিযোগ করলে আর তার উপরে উল্টো অ্যাকশন হতে পারে, কারণ কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করলে যে তাকে ধরে নিয়ে যাবে, তারা যথেষ্ট বিচক্ষণ মানুষ এবং অ্যাকশন নেওয়ার আগে অবশ্যই তদন্ত করবে। তো যাই হোক, সে তার মতো করে যত হুমকি দেওয়ার দিছে, কিন্তু হাস্যকর ব্যাপার হইল যে ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলা যে এতে কি মজা পাইছে আল্লাহ মাবতেই জানে। যে কথায় আছে না যে মামা চাচার কাজ্জা পাইতারি সুদাও ভাইস্তা, তোর কান সান নিচে গরম পড়বে কামনা থাকলে বাইজ্জা।
তো যাই হোক, এরকম কান ছান নিচে বহুতবারও পড়ছে, তারপর মানুষের লজ্জা শরম ঘৃণা পিত কিছুই নাই। আর তার কিছুদিন আগেও তার এক জমে ইচ্ছা মতো ধুলাই করছে, ইচ্ছা মতো ঝাড়ুপিটা আইকালা বাস সহকারে অনেক কিছু দিছে। হ্যাঁ, তো তারপরেও তার লজ্জা হয় না। সব থেকে বড় কথা হইতেছে, চোরের মায়ের বড় গলা। একজন টপিক চোর, একজন কন্টেন্ট চোর। হ্যাঁ, সে কিনা অন্যের কমেন্ট বক্সে গিয়া বা অন্যের ভিডিও দেখা, অন্যের ভিডিও টপিক চুরি করে নিজের ভিডিওতে চালায়। হ্যাঁ, সে আবার আসে সাদারে সাদা কালারে কালা বলতে, তারপরে আবার সেই কমেন্টের উপরে বা সেই টপিকের উপরে ভিডিও বানায়া যার কমেন্ট বা যার টপিক চুরি করছে বা যাকে কপি করছে তার ব্যাপারে আবার নাক গলায় হা হা হা। এর থেকে মানে হাস্যের মানে হাসির আর কী আছে, এর থেকে তামাশার আর কী আছে। তার নিজের বলেন না কেন, নিজের যে উচ্চারণগুলা সেইগুলারই ঠিক নাই, সেইগুলা যে ঠিক করবে সেইগুলারই ঠিক নাই, সে আবার আরেকজনকে ঠিক হইতে কীভাবে বলে। এত পাকনামির কারণে তার যে আগের অতীতের একটা চ্যানেল ছিল সেটাও তো গেছিলো, আপনারা তো সেটা জানেন, আপনারাই তো আমার কাছে আইসা বলছিলেন না। তো আমি যাকে নিয়ে ভিডিও বানাইছি এটা তার আর আমার ব্যাপার, এটা নিয়ে তো তার এত কুরকুরানির দরকার নাই, নাকি আমার ব্যাপার বললে সে ভিউ পায়। তো আমার কাছে এটাও লাগে যে তার চ্যানেল অনুযায়ী, তার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী তার ভিউ একদমই কম, তো সেই হিসেবে আমার চ্যানেলের ভিউ বেশি আলহামদুলিল্লাহ। আমার ছোট একটা চ্যানেল, তারপরে আপনারা এত এত ভালোবাসা দিছেন আর এত এত ভিউ হয়, সেটা তার হয়তো সহ্য হয় না। সে কি করে, সে আমার নাম বিক্রি করে, সে আমার টপিক চুরি করে, সে আমার ব্যাপারে কথা বলে, বললে কি করে, সে দুই এক টাকা ওই যে ডলার কামায়, তার ওই ডলার কামানোতেই কিন্তু তার সংসার চলে। আদারওয়াইজ কিন্তু তার সংসার মানে এই ঘরে মনে হয় এমন কোনো পুরুষ নাই বা তার এমন ইয়া নাই যে তার সংসারটা সে চালাবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হইতাছে এই যে আমি যার ভিডিও মানে আমি ভিডিওতে যার ব্যাপারে কথা বলছি সে তো বলতে পারে নাই যে বা সে তো আর এটা বলে নাই যে আমি ভুল বলছি বা আমি মিথ্যা। তার যদি সৎ সাহস থাকতো তাহলে সে যুক্তি দিয়ে বুঝিয়ে দিত যে আমি মিথ্যা বলছি, আমার দিকে আঙুল তুলতো, আমি জনসম্মুখে মাপ চাই নিতাম। তা না করে হুমকি দিল কেন, তার মানে এটাই দাঁড়ায় যে সত্যি কথায় হাত পড়ছে, তাই না? তো যাই হোক, আমার এই ব্যাপারটা ক্লিয়ার করা ছিল, আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি এখানে, কারো লগে মারামারি ঝামেলা জড়াইতে চাইতেছিলাম না বা চাইও না। আর এইগুলা একটা দল পাকানো হয়েছে যে আমাকে ইউটিউব থেকে বরাবরই মানুষ যে ইয়া করতে চাইছে, যে কী বলে সরাই দিতে চাইছে, সেটা আপনারা জানেনও। তো যাই হোক, এখানে যে আমার ব্যাপারে এত এত নাক গলানো বা এত এত কিছু সেটার কিন্তু মোটেও দরকার ছিল না। আমি যেহেতু চুপচাপ রয়েছি, চুপচাপ থাকাটাই আমার কাছে ভালো মনে হয়েছে, দেখে আমি চুপচাপ রয়েছি। আমি কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কোনো ভিডিও বানাইতে চাই নাই বা আমি ক্লিয়ার করতাম, ঠিক আছে, আমি কোনো একটা সময় গিয়া ক্লিয়ার করতাম, কিন্তু মানুষের বা বিশেষ করে গুরুমাতার শিষ্যদের এত কুরকুর কুরকুর কুরকুরানি উড়ছে, আসলে ওই বুঝেন না, বেড়ারা যদি না দেয় তাহলে বেড়িগো কুরকুরানি থামে কেমনে। তো এই সমস্ত মহিলাদের বা এই যে গুরুমাতার শিষ্যদের যারা কমেন্ট বক্সে গিয়া ফেক আইডি দিয়া কমেন্ট করে, এগো আসলে এটা কি বিচিয়ালা আপু না সত্যিকারের আপু, এইটা একটু জানার বিষয় যে আর এগুলো কোন আপু কারা, এত ফাও মানে নিজের খায়া লইয়া কাম নাই, হ্যাঁ আরেকজনের কমেন্ট বক্সে গিয়া আমার নামে বান্দ্রামি করে সান্দ্রামি করে। আমি ভেন্ডি কাটার সাথে সাথে যে নোংরা গো জিব্বাটাও কাইটা দিছি বা নোংরাদের যে পদ্মাটাও কাইটা সবার সামনে আনছি যে আসলে ভিতরে উপরে কী আর ভিতরে কী সেটা একটু দেখানোর বিষয় আছে, ঠিক আছে। তো যাই হোক, আমার এত কথা বলার কোনো দরকার নাই, আমার যতটুকু বলা দরকার বা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা দরকার আমি করলাম। তো এরপরে আমার মনে হয় না যে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে, আর ভালো মানুষের কোনো কোয়েশ্চেন থাকে না যেহেতু ক্লিয়ার একটা বিষয় ক্লিয়ার করা হয়েই গেছে। আমি সাধারণভাবে থাকি বা আমি কাউরে কোনো কিছু বলি না বা আমার যে আমি কারোর মতো ঢোল পিটাই না যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী জানিস, জানেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, লগে কয়টা চামচাও বানাই না বা লগে কয়টা ফেক আইডিও জোগাড় করে রাখি না যে যা যা বলবো যে আমার সাথে লাগতে আসলে আগে চিন্তা ভাবনা করে লাগবে এরকম। হ্যাঁ, যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, আমার উচ্চ বংশ, আমার এই বংশ সেই বংশ, আমরা না এগুলা করি না, কারণ এগুলা স্যাসরা পাবলিক করে।
তো এগুলা মানে আমি অন্তত পক্ষে আর যাই হোক শ্যাসরামি করি না, আর সাদারে সাদা কালারে কালা বলতে গেলে একটা দম লাগে বুকের মধ্যে। আর আমার কথা হয়েছে যে ভাই আমি তো মুখোশ খুইলা দিছি, আমি কিছু কিছু আমি কিছু কিছু ক্ষেত্রে একদম এ টু জেড প্রমাণ দিয়া দিছি যে কে কীরকম কে কী ধান্দা ইউটিউবে আসছে বা কী করতে আসছে। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিছি একদম প্রুফ সহকারে, হাতে হাতে ফুটেজ সহকারে দেখাই দিছি। তো আমার দায়িত্ব ছিল আমার দেখাই দেওয়া, এখন আমি ভিডিও যদি কাইটাও দিই তাতেও তো আপনাদের সমস্যা নেই, আপনারা তো দেখছেন, দেখছেন না তাহলে আপনারা তাদের বয়কট করেন, তাইলে তো সমাধান হয়ে যায়। অ্যান্ড আপনারা বয়কটও করতে পারবেন না, আবার যে ভিডিও যদি কেউ ডিলেটও করে দেয় সেটা নিয়েও আপনাদের এত ভাই মাথা ব্যথা, এটা তো ঠিক না। এখন এক পাল্লা তো আর মানে কী কয় এক পাল্লায় তো আর সব কিছু মাপা যায় না, আমারে আমার মতো করে থাকতে দেন। আমি কারে নিয়ে কী করব না করব সেটা আমারটা আমি বুঝবো, ঠিক আছে। আমার যদি লাগে এরকম দশটা ভিডিও আমি বানাইতে পারবো, দশটা ভিডিও আমি ডিলেট করতে পারবো, আমার সেই কলিজাটা আছে। আর ওই যে যারা এরকম ফুরফুর 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 করে তারা দুই দিন পরে এমনিতেই মিহিন হয়ে যায়, এমনিতেই তারা ধুলি মানে বাতাসের সাথে মিশা যায়। দেখেন নেই আপনারা, আপনাদেরকে আরও প্রমাণ দিতে হবে? এখন পর্যন্ত কেউ এক্সপ্লেন করতে পারলো না যে তাদের আগের চ্যানেল অতীতের চ্যানেল কী হয়ে গেছে না হয়ে গেছে সেই সম্পর্কে তারা এক্সপ্লেন করতে পারতো না, পারলো না, বা তাদের তারা আবার নতুন করে তাদের চ্যানেল থাকা সত্ত্বে তারা আবার নতুন করে চ্যানেল ক্রিয়েট কইরা সেই চ্যানেল দিয়ে আবার তারা ভিডিও বানাইতেছে, কেন বানাইতেছে এই প্রশ্নটা কি আপনারা তাদেরকে গিয়া করছিলেন? করেন নাই? তাহলে আমার ভিডিও আমি কোথায় রাখছি না রাখছি সেটা আমার একান্ত ব্যাপার। আমি যদি যারে মন চায় তারে লিঙ্ক দিব, সে গিয়ে আমার ভিডিওটা দেখে আসবে, আমি এরকম সিস্টেম করে রাখছি। তো কাজে তো আমার ভাই আমার আমার বুদ্ধি আমার কাছে, আমি তো আপনাদের বুদ্ধিতে চলিও না, আমি তো আপনাদের বুদ্ধিতে খাইও না, তাই না? তো এটা নিয়ে তো এত বাড়াবাড়ি এত রঙ্গ তামশা কিছু করার নেই। আর এই যে চামচা জনগোষ্ঠী আপনাদেরকে বলতেছি, আপনারা যে চামচামি করেন যেখানে গিয়ে চামচামি করেন, যাদের চামচামি করেন তাদেরকে বললেন কি যে এই যে আমাদের আমরা চামচামি করছি এর বিনিময়ে তুমি যে এই মাসের যে পেমেন্টটা পাবা সেই পেমেন্টটা আমাদের দিয়া যায়, তো দিয়া দিও দেখুনি তো যে সে তার কত বড় বা তাদের আপনারা যাদের গোলামি করে তারা দেয় কি দেয় না এটা একটু আবার আমাদের আসে কমেন্ট করেন। তো যেহেতু চামচামি করেন একটা তো প্রুফও লাগে, একটা প্রুফ দিয়ে যায় যে আপনাদেরকে টাকা দিছে বা পেমেন্ট দিছে, আপনারা পেমেন্ট ছাড়া কীভাবে চামচামি করেন? ধরেন আমি একটা ভিডিও বানাই, একটা ভিডিও বানানোর ক্ষেত্রে আমি দুদিন পরে যা পাই বা আমি মাস শেষে গিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট পাই, হ্যাঁ, তো সেটাতে আমার হয়ে যায় যেহেতু আমি বানাই ভিডিও বানাই। তো আপনারা কী হিসাবে গিয়ে চামচামি করেন, সেই চামচা হিসাবে চামচামি করার বিনিময়ে আপনারা কী পান, এটা একটু আমাদেরকে একটু কমেন্ট করে বললেন তো, এত যদি সাহস থাকে একটু বললেন। দর্শক হুমকি থামকি মানে যুগ যুগ ধরে দিয়ে আসা হইতেছে, যে কারণ যে দেখেন না টিভি টিভিতে টিভি খুললে দেখা যায়, খবরের চ্যানেল খুললেই দেখা যায় যে মানে একটা সত্য কথারে মিথ্যা বানানোর জন্য মানুষ যা মনে চায় তা করতে পারে, হ্যাঁ, বা ওই মিথ্যার ওই সত্যটারে চাপা দেওয়ার জন্য এমন কি অনেক কিছু করছে এরকম ধরনের, ধরেন হুমকি থ্রেট যেটা বলেন না কেন এ টু জেড অনেক কিছু হয়েছে। তো আমার কথা হইতেছে যে আমি যদি মিথ্যা হইতাম তাহলে আমাকে তাহলে কারো উচিত ছিল যে আমার সামনে এসে ক্লিয়ার করা ব্যাপারটা যে আমি মিথ্যা, তাহলে না বুঝতাম। যেহেতু আমাকে থ্রেট দেওয়া হয়েছে বা আমাকে হুমকি দেওয়া হয়েছে তার মানে বুঝতে হবে যে উচিত কথা মানুষের সয় না গায়ে লাগছে। আমি কারো নাম বলতেছি না, এখানে কেউ নিজের গায়ে কেউ মাইখা নিবা না বা নিয়েন না, আপনারা কারো নাম বললেন না এখানে, তো আমার এত কথা বলার দরকার নাই। আমার যেটা আমার দর্শকদের কাছে ক্লিয়ার হওয়ার কথা দরকার ছিল আমি ক্লিয়ার হইলাম। আর যারা এই যে গুরুমাতার শিষ্য বলেন আপনারা, আপনারা এত ফালাফালি করেন না, একটু নিজের সরকায় আল্লাহর হস্তে একটু তেল দেন যে দেখেন তেল আছে কি না, আপনারা তেলা মাথায় তেল দেন, আপনাদের লজ্জা লাগে না নিজের পরিচয় দিতে, আপনাদের যাদের লজ্জা মানে লজ্জা লাগে তারা আবার মানুষের ব্যাপারে কীভাবে যায় কথা বলতে। আমি ভিডিওটা বেশি বড় করব না, যাদের আমার কথাগুলো বুঝার তারা ঠিকই বুঝে নেবেন, আমার আর আপনাদের জোর করে বুঝাইতে হবে না যে কথা বুঝেন কথা বুঝেন কথা বুঝেন। আপনারা আপনাদের অনুরোধ রাখতে রাখতে ভাই আমি শেষ হয়ে গেছি, বুঝছেন? আমার মানে কী বলবো, আমি আপনাদেরকে ফালাই দিতেও পারি না,
আমি চাই না ফালাই দিতে, আমি যাদের সাথে শুরু করছি কাজ, যাদের সাথে যারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসে, আমি তাদেরকে ইয়া করতে চাই না বা তাদের কথা অমান্য করতে চাই না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে দিবেন।